নমস্কার বন্ধুরা, বেঙ্গল জবকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে পাওয়া আলিপুর আবহাওয়া দপ্তর এবং বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া লেটেস্ট ইনফরমেশন অনুযায়ী আজকের দিনে আবহাওয়া কেমন থাকবে এবং এর পাশাপাশি কালকের দিনে আবহাওয়া কেমন থাকবে, কোথায় কখন বৃষ্টিপাত হতে পারে তাই নিয়ে সম্পূর্ণ বিশ্লেষণ করব। আপনি এই ভিডিওটা একদমই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন আর আবহাওয়া সংক্রান্ত লেটেস্ট ইনফরমেশন প্রত্যেক দিন সকালে আপনারা হাতের মুঠোয় পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। আলিপুর আবহাওয়া দপ্তর এবং বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে প্রথমে আমরা নজর রাখবো যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী জানানো হচ্ছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে বাংলার এই 7টি জেলায় আবহাওয়া কিন্তু বৃষ্টিপাত হতে পারে। অপরদিকে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ, তবে তার আগে আমরা দেখে নেবো যে পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তরে কী বলছে। যেটা লক্ষ্য করা যাচ্ছে যে সকালের দিক থেকে হালকা হালকা শীতের ভাব থাকলেও বেলা গড়াতে শীত উধাও হয়ে যাচ্ছে। এখন আবহাওয়া রিপোর্টের অনুযায়ী শুক্রবার সকাল থেকে আবারও চলল তাপমাত্রার বাড়ন। অন্যান্য দিন থেকে সকালের দিকে একটু ঠান্ডা অনুভূত হলেও শুক্রবারে সেইটুকুও ছিল না এবং আবহাওয়া দপ্তর জানিয়েছে যে এবার বৃষ্টির হাত ধরেই বাংলায় প্রবেশ করবে কনকনে ঠান্ডা, কমবে তাপমাত্রার পারো। তবু আজকের আবহাওয়া দপ্তরের যেটা জানানো হচ্ছে যে তবে শীতের শুরুতে কয়েকদিন বেশ ঠান্ডা পড়লেও ধীরে ধীরে সেই ঠান্ডা আবহাওয়ার শিরোনাম থেকে লুপ্ত হয়ে গেছে, যেখানে জায়গা নিয়েছে ঘূর্ণাবর্ত। তবে বর্তমানে আবহাওয়াবিদরা জানাচ্ছে যে বৃষ্টির হাত ধরে বাংলায় ঠান্ডার প্রবেশ হবে এবং ঘূর্ণাবর্ত পার করে এবার অপেক্ষা শুধুমাত্র বৃষ্টি, তারপরেই প্রবেশ করবে হালকা পানো শীতের আমেজ। এবং আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ সকাল থেকে ঠান্ডার বদলে বেশ একটা গরমের আমেজ কিন্তু রয়েছে চারিদিকে, সকাল থেকেই তাপমাত্রার পারদ চলে রয়েছে এবং আবহাওয়াবিদরা জানাচ্ছে যে বাংলার আকাশে সকালের দিকে মূলত আবছা রোদ থাকবে এবং রাতের দিকেও আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আজকের দিনকে বাংলায় উত্তরে আগামী 24 ঘন্টার মধ্যে দার্জিলিং কালিম্পং এ রয়েছে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে 48 ঘন্টায় রাতের তাপমাত্রা কোনো পরিবর্তন নাও হতে পারে, কিন্তু তারপর থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকবে। অপরদিকে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়ায় শনিবার থেকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে কিন্তু পুরো দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে আস্তে আস্তে তাপমাত্রার পারদ কমতে থাকবে। অপরদিকে রবিবার দিন থেকে জম্মু কাশ্মীরে হচ্ছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা, এরপরে তাপমাত্রা নামার সম্ভাবনা উত্তর ও পশ্চিম ভারতে রয়েছে। আগামী 3 দিন 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে, শনিবার থেকে তাপমাত্রা নামতে পারে মধ্য ভারতের রাজ্যগুলিতেও, রবিবার থেকে তাপমাত্রা নামতে শুরু করবে পূর্ব ভারতের রাজ্যগুলিতে এবং আগামী কয়েকদিন ঘন কুয়াশা থাকবে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়ে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ভারতেও বৃষ্টি চলবে, আরব সাগরের নিম্নচাপ একই সঙ্গে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাব এবং পূবালি হাওয়ার দাপটে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ সহ তামিলনাড়ু, লাক্ষাদ্বীপ, কেরল অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সহ IMD আবহাওয়া দপ্তর জানিয়েছে। অপরদিকে বাংলাদেশের আবহাওয়া দপ্তর থেকে যেটা জানানো হচ্ছে যে মার্চ নভেম্বর পেরেলেও সেভাবে কিন্তু বাংলাদেশে শীতের আমেজের দেখা নেই, জেলায় জেলায় তাপমাত্রা খানিকটা নিম্নমুখী হলেও তবে বাংলাদেশে এখনো হাঁসফাঁস পরিস্থিতি বজায় রয়েছে, পাখা বন্ধ করেও এখনো বেশ খানিকক্ষণ ধরে থাকা যাচ্ছে না। এই পরিস্থিতি কিছুটা হলেও আসার কথা শোনালো বাংলাদেশের আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে পাওয়া বাংলাদেশের আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বাংলাদেশ জুড়ে এবং ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট বিভাগে 2-1 জায়গায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভোরের দিকে সারা দেশে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে, এমনটাই কিন্তু বাংলাদেশের আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। এবং তাপমাত্রা যেটা থাকবে সারা দেশে রাতের দিকে তাপমাত্রা 1-2 ডিগ্রি বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ কিন্তু শীতের আমেজটা কিন্তু এখন নষ্ট হয়ে যাচ্ছে, কিছুদিন পর থেকে শীত পড়তে পারে, তবে দিনের দিকে তাপমাত্রা কিন্তু হ্রাস পেতে পারে। যেটা বলা হচ্ছে যে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা হলেও কম থাকলে এখনো পর্যন্ত শীত আসতে অনেকটাই দেরি হয়েছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওকে একটা লাইক করে জানাবেন এবং এর পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আবহাওয়া সংক্রান্ত লেটেস্ট প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং শীত কবে আসবে সম্পূর্ণ বিশ্লেষণ জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে পাশে রাখবেন।
চ্যানেলের নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন, ওটাতে ক্লিক করে পাশে বেল নোটিফিকেশনে ক্লিক করে আপনি অল নোটিফিকেশন অন করে দেবেন, তাতে করে প্রত্যেক দিন আপনি আবহাওয়া সংক্রান্ত লেটেস্ট ধরনের সমস্ত আপডেট সবার আগে আপনি এই চ্যানেলেই পেয়ে যাবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।